সপ্তম শ্রেণীর যে চ্যাপ্টারটা তখনটা শুরু করেছিলাম তাপের ধারণা দিয়ে, সেই চ্যাপ্টারে প্রথমে আমরা যে তাপ সম্পর্কে একটা ধারণা করতে গিয়ে সেখানে থার্মোমিটারের যে কি কার্যনীতি সেটা আমরা সব জেনেছি। ক প্রকারের থার্মোমিটার কিংবা সেই দুই প্রকার যে থার্মোমিটার, সেন্টিগ্রেড স্কেল থার্মোমিটার হোক, ফারেনহাইট স্কেল থার্মোমিটার হোক, তার সম্পর্কে সম্পর্ক তাদের মধ্যে, এইগুলো সব আমরা জেনেছি। আজকে আমরা জানবো যে তাপ, যে তাপটা হচ্ছে আমরা জেনেছি একটা যে শক্তি, সেটা কি হয় না, কোনো এক বস্তু থেকে অন্য এক বস্তুতে সঞ্চালিত হয়। যদি ভিন্ন ভিন্ন তাপমাত্রার দুটো বস্তুকে তাদের সংস্পর্শে আনা হয়, দুটো ভিন্ন ভিন্ন বস্তু, উষ্ণতার বস্তু, ধরো এটা একটা বস্তু এ, আরো একটা ভিন্ন উষ্ণতার বস্তু সেটা হচ্ছে বি, এর উষ্ণতা আলাদা, অর্থাৎ সাপোজ আমি উদাহরণ বলছি 30 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে এ বস্তুর উষ্ণতা, আর বি বস্তুর উষ্ণতাটা হচ্ছে কত, না সাপোজ বলছি 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এদের দুজনকে, ভিন্ন ভিন্ন দুটো উষ্ণতার বস্তুকে যদি কাছে সংস্পর্শ ঘটি, অর্থাৎ আরো পাশাপাশি নিয়ে চলে এসে টাচ করিয়ে দিই পরস্পরকে, তাহলে কি তাদের মধ্যে যদি সংস্পর্শ ঘটিয়ে দিই, তাহলে দেখা যাবে যে যেটা বেশি উষ্ণতার বস্তু সেইখান থেকে তাপটা অন্য বস্তুতে, শক্তিটা সঞ্চালিত হতে থাকবে। তো এই যে দুটো বস্তুর মধ্যে কোনটাতে বেশি তাপশক্তি রয়েছে বা কত তাপশক্তি রয়েছে, কিংবা সেই তাপশক্তিটা যে কতটা সঞ্চালিত হবে হবে সেটা আমরা জানবো কি করে। তো আমরা প্রথমেই যে কোনো বস্তুর মধ্যে তাপটা বেশি থাকলে সেখান থেকে কম তাপের দিকে যাবে, তো সেই যে ধারণাটা থেকেই আমরা বলছি কোনো বস্তুতে তাপটা আছে বেশি বা কম সেটা আমরা জানবো কি করে, কোনো বস্তুতে তাপ বেশি আছে না কম আছে। আমরা একটা উদাহরণের সঙ্গে সাহায্যে স্পষ্ট করে জানতে পারবো। যদি আমরা বলি এইটা একটা পাত্রতে জল রয়েছে, এই পাত্রতে জলটা যতটা রয়েছে তার তুলনায় আরও একটা পাত্র নিয়েছি, ধরো গ্লাসে জল আছে অনেক কম, এই দুটো বস্তুর যে তাপমাত্রা, এই যে তরল দুটোর তাপমাত্রাকে আমি তাপ দিয়ে দিয়ে একে উষ্ণতা বাড়াচ্ছি, একেও তাপ দিয়ে উষ্ণতা বাড়াচ্ছি, বাড়াতে বললাম যে এইটাতে আমার 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে থার্মোমিটার, একটা থার্মোমিটার ধরতে পারি, সেটা থার্মোমিটারকে বোঝাচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে, আর এই বস্তুর যে এই যে তরলটার মধ্যেও থার্মোমিটার যেটা ডুবিয়েছি সেটাও হয়েছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন বলতো যে কোনটাতে কম সময়ে 50 ডিগ্রি তাপমাত্রাতে পৌঁছে যাবে, যেটাতে কম পরিমাণ রয়েছে, অর্থাৎ আবার এইটাতে 50 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছতে কিন্তু অনেকখানি সময় লাগবে, অনেকক্ষণ পরে তাপ দিতে 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 সেটা 50 ডিগ্রি হবে। অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে যে এইখানে বেশি পদার্থ আছে, বেশি পদার্থ থাকার জন্য কি হচ্ছে, এইখানের যে বস্তুটার তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছতে অনেকক্ষণ তাপ দিতে হবে, অর্থাৎ এখানে বেশি তাপ দিতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কোনো বস্তুর যে একই উষ্ণতায় নিয়ে যেতে গেলে যেটাতে বেশি বস্তু রয়েছে, বেশি পদার্থ রয়েছে, তাতে তাপ বেশি লাগে, অর্থাৎ কোনো বস্তুর তাপটা তার মধ্যে তার যে ভরের সঙ্গে সমানুপাতিক, যত বেশি ভর থাকবে সেখানে বেশি তাপ লাগবে তার তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ বাড়াতে। তো প্রথম আমরা একটা ছোট্ট পরীক্ষা বললাম, যেটাতে কি বললাম যে দুটো বস্তুকে যদি সমান তাপমাত্রায় নিয়ে যেতে চাই, দুটোর ক্ষেত্রে যদি ভর আলাদা আলাদা হয়, যার ভর বেশি থাকবে তাকে বেশিক্ষণ তাপ দিতে হবে, অর্থাৎ বেশি তাপ লাগবে তাপের মানটা, তাহলে বস্তুর ভর বেশি হলে বেশি তাপ লাগবে। সেকেন্ড একটা এক্সাম্পল আমরা বলছি, যেখানে কি বলছি না যে দুটোতে বস্তুর পরিমাণ একই নিয়েছি, এই একটা পাত্রতে যে তরলটা নিয়েছি এই পাত্রতে একই পরিমাণ তরল নিয়েছি, আমরা ধরে নিয়েছি দুটো পাত্র একই রকমের, তার গঠন আয়তন সব একই, তরলটা নিয়েছি যে পরিমাণ, এখানে যতটা উচ্চতা পর্যন্ত আছে এখানে ঠিক তত পর্যন্ত উচ্চতা রয়েছে। এখন আমি যদি এইটাতে একটা থার্মোমিটার ডুবিয়ে রেখেছি, এটাতে একটা থার্মোমিটার লাগানো রয়েছে, এইখানে সাপোজ 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখাচ্ছে, এইখানটায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে,
তাহলে সেন্টিগ্রেড স্কেল থার্মোমিটার আর সেলসিয়াস একই স্কেল, সেই 70 ডিগ্রি সেলসিয়াস বা 70 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে দেখা যাচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে থার্মোমিটারটা সঠিকভাবে আঁকা হয়নি, তবু বলছি যে এখানে 70 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছে থার্মোমিটারের যে পারদের দাগটা দেখাচ্ছে 70 ডিগ্রির কাছে, আর এইটাতে পারদের দাগ দেখাচ্ছে 30 ডিগ্রির কাছে। তাহলে কোনটাতে বেশি তাপ আছে বলে মনে হচ্ছে? অবভিয়াসলি যেটাতে বেশি তাপমাত্রা দেখাচ্ছে, কারণ যেহেতু দুজনের পরিমাণ একই রয়েছে, তাহলে যেখানটায় তাপমাত্রা বেশি আছে সেখানটায় তাপ বেশি আছে। অর্থাৎ আমরা এখানে যখন বলছি এইচটা আবার কিসের উপর নির্ভর করে, যে তাপমাত্রা যেটাতে বেশি আছে সেইটাতে আবার তাপের পরিমাণ বেশি আছে, যেটাতে 70 ডিগ্রি টেম্পারেচার। কারণ আমরা তো জানি যে নির্দিষ্ট পরিমাণ স্থির থাকলে, অর্থাৎ যখন আমি ভরটা স্থির আছে, ভর স্থির আছে, তখন কি দেখতে পাচ্ছি যে বেশি তাপমাত্রা যেটাতে আছে বেশি তাপ সেখানে থাকবে। আবার যখন এখানটায় ভর, যখন বলছিলাম ভরটা পরিবর্তন হচ্ছে, যখন তাপমাত্রা দুটো একই আছে, অর্থাৎ তাপমাত্রা টি দিয়ে একটা প্রকাশ করা হচ্ছে, টি যখন নির্দিষ্ট থাকছে বা স্থির থাকছে, তখন এটাতে তাপের মানটা ভরের সঙ্গে সঙ্গে। এরপরে আরও একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বলছি, 3 নম্বর এক্সাম্পল, যেখানে বলা হচ্ছে যে দুটো পাত্র নিয়েছি, দুটো পাত্র নিয়ে একটাতে সমান পরিমাণ দেখি, যেটাতে সমান পরিমাণ এটাতে রয়েছে জল, অর্থাৎ জলের সংকেতটা আমরা লিখলাম H2O, আর এইখানে নিয়েছি আমরা হচ্ছে ধরো আর একটা ভিন্ন তরল দুধ, আমরা আলাদা একটা তরল নিয়েছি দুধ। জানিস যে জল বিভিন্ন পরিমাণ ভিটামিন খনিজ লবণ ফ্যাট এদের সমন্বয়ে গঠিত একটা পদার্থ, সুষম খাদ্য, সেটা নিয়েছি। এবার দুজনকে নিয়ে আমি তাপ দেওয়া শুরু করেছি, দুজনকে নিয়ে একই সময়ে তাপ দেওয়া শুরু করেছি, কিন্তু দেখা যাবে কি দুজনে এখানে দুজনের তরলের মধ্যে থার্মোমিটার ডোবানো রয়েছে, দুটো থার্মোমিটার ডোবানো রয়েছে। প্রথম কি থাকবে, যখন ঘরের তাপমাত্রা আজকে ধরো সাপোজ শীতকাল চলছে, এখন আমরা বলছি যে আজকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাবে। এখন তাপ দিতে শুরু করি, একটা নির্দিষ্ট সময় ধরে তাপ দেওয়ার পর দেখলাম জলের ক্ষেত্রে যেটা হয়ে গেছে হচ্ছে ধরো 30 হয়েছে, দুধ এর ক্ষেত্রে হয়েছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, বা কোনটার বেশি কম হবে সেটা কিন্তু আমরা দেখতে পাবো একই হবে না। একটা নির্দিষ্ট সময় ধরে তাপ দেওয়ার পর দেখব যে জলের যে পরিমাণ তাপ বেড়েছে দুধের ক্ষেত্রে অনেকটা বেশি বাড়বে, কারণ এর দ্বারা বোঝা যাচ্ছে কি প্রত্যেক পদার্থ কিন্তু সমানভাবে তার তাপ ধরে রাখতে পারে না। যে কম তাপ লাগে তাকে উষ্ণতা বাড়াতে, সে কিন্তু তাড়াতাড়ি বেশি তাপমাত্রা হয়ে যাবে। অর্থাৎ দুধ যে উপাদান দিয়ে তৈরি, তার কিন্তু 1 ডিগ্রি বাড়াতে যে তাপ লাগে তার মান কম, সেই জন্য দ্রুত অনেক বেড়ে গেছে। জলের ক্ষেত্রে জলের মধ্যে যে অণুগুলোর তাপমাত্রা বাড়াতে তার কিন্তু বেশি তাপ লাগে, সেই জন্য একই সময় ধরে তাপ দেওয়ার ফলেও কিন্তু মাত্র 30 হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কোনো বস্তুর মধ্যে তাপ ধরে রাখার ক্ষমতাটা সেটা বা থাকার ক্ষমতাটা বস্তুর ধর্মের উপর নির্ভর করবে, অর্থাৎ বস্তুটার একটা বিশেষ ধর্মের উপর নির্ভর করবে। অর্থাৎ সেটা কিসের উপর নির্ভর করবে, না বস্তুটা কি ধরনের উপাদান দিয়েই তৈরি, তাহলে বস্তুর উপাদানের ধর্ম, এটাকে বলা হচ্ছে উপাদানের ধর্ম, এটার একটা নির্ভর। এই উপাদানের ধর্মটাকে আমরা বলছি কি, না স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ আমরা বলছি। তাহলে বস্তুর যে উপাদানের ধর্মটাকেই আমরা বলছি যে আপেক্ষিক তাপ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কোনো বস্তুর মধ্যে তাপটা তিনটা বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে এইচটা নির্ভর করে, এইচটাকে তাপকে আমরা যদি ইংরাজিতে হিট বলি থাকি, এই হিটের ফার্স্ট টার্মটা আমরা নিয়েছি তাপটা বস্তুর ভরের উপর নির্ভর করে, ভর তার মাস ইংরাজি টার্ম, সেখান থেকে আমরা এমটাকে নিয়েছি। তাহলে তাপটা নির্ভর করবে বস্তুর ভরের উপর, তাপটা নির্ভর করবে কি বস্তুর কতটা উষ্ণতা রয়েছে উষ্ণতার উপর, অর্থাৎ উষ্ণতা বা যাকে ইংরেজিতে টেম্পারেচার বলে, টেম্পারেচার। আর একটা কার উপর নির্ভর করবে, আর একটা হচ্ছে বস্তুর উপাদানের ধর্ম, সেই উপাদানের ধর্ম আমরা তাকে নাম দিচ্ছি কি না আপেক্ষিক তাপ, আপেক্ষিক। তাহলে কোন বস্তুর মধ্যে তাপ এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে। তো কোন একটা নির্দিষ্ট বস্তুকে তার তাপমাত্রা দেওয়া আছে, তার হচ্ছে কি পরিমাণ দেওয়া আছে, এবং একটা তাপমাত্রায় সে রয়েছে, তাহলে তার মধ্যে তাপের মানটা
তিনটা জিনিসের উপর নির্ভর করবে। তার ভর আমাদের দেওয়া রয়েছে, তার আপেক্ষিক তাপ পদার্থটা জানি মানে তার আপেক্ষিক তাপ ভর জানি, আর হচ্ছে কোন উষ্ণতায় রয়েছে সেটা আমরা জানি, প্রাথমিক কোন একটা উষ্ণতায় রয়েছে সেটা আমরা জানি। কিন্তু তাপ দিয়ে দিয়ে ওই বস্তুতে এবার তাপ দেওয়ার ফলে কি হচ্ছে কি তার প্রারম্ভিক তাপ তার মধ্যে এতটা ছিল, প্রাথমিক তাপমাত্রা যখন T1 ছিল কোন বস্তুর মধ্যে তাপ, তাহলে তার ভর, তার উপাদান এবং তার প্রাথমিক তাপমাত্রার উপর ভিত্তি করে কত তাপ ছিল সেটা আমাদের এই সূত্র থেকে পাবো। তারপরে কি করলাম, ওই বস্তুটাতে তাপ দিচ্ছি, ধরো সাপোজ এই একটা বস্তু, এই বস্তুটার ভর হচ্ছে m, এর আপেক্ষিক তাপ s, এর উষ্ণতা প্রথমে থার্মোমিটারে দেখাচ্ছে T1, বোঝা গেছে। এখন এই বস্তুটা থেকে আমি তাপ দিলাম, তাপ দিলে কি হবে বলে মনে হচ্ছে, এই বস্তুর কি ভর পরিবর্তন হয়ে যাবে, বস্তুর উপাদান কি চেঞ্জ হয়ে যাবে নাকি, বস্তু যে তরল নিয়েছিলাম সে জল নিয়ে কি দুধ হয়ে যাবে নাকি, কিংবা বস্তুটা যেটা 10 গ্রামের 10 লিটারের জল নিয়েছিলাম সেটা কি 10 লিটার থেকে 15 লিটার হয়ে যাবে নাকি, হবে না। আমি ধরে নিচ্ছি ভরটা কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে কিটা শুধু বাড়বে তাপ দিলে, কিটা বাড়বে বাকি জিনিসটা, তাপমাত্রাটা বাড়বে। তাহলে পরের একটা এমন অবস্থা হবে তার তাপমাত্রাটা শুধু পরিবর্তন হয়ে যাবে, তাহলে তখন তার মধ্যে যে তাপটা থাকবে তাকে যদি H2 বলে থাকি, তখন সেই পদার্থটার যে তরলটা নিয়েছিলাম m ভরে, তার m চেঞ্জ হয়নি, তার উপাদানও চেঞ্জ হয়নি, কিন্তু তাপমাত্রা হয়ে গেছে T2। তাহলে এই অবস্থায় তার তাপ তার মধ্যে হয়ে গেছে, তাহলে কতটা তাপ সে নিয়েছে, তাহলে তাপ সে গ্রহণ করেছে কত, গৃহীত হয়েছে কত তাপ, গৃহীত তাপ হয়েছে না H2, শেষের যে তাপটা পাচ্ছি বিযুক্ত প্রথমে যে তাপ ছিল। তো এখানে থেকে আমরা দেখতে পাচ্ছি MS T2 - MS T1, এই দুটো থেকে MS দুটোতেই কমন চলে গেছে, M গুণিতক S, তাহলে T2 - T1। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু উষ্ণতার পরিবর্তনটা জানতে পারলেই, কোনো বস্তুর ভর আর আপেক্ষিক তাপ জানা থাকলে, তাহলে কতটা তাপ সে নিয়েছে বা গ্রহণ করেছে যেটা আমরা প্রথমে শুরু করেছিলাম সেইটাতে এবার আমরা চলে আসি। কোনো বস্তু কতটা তাপ নিচ্ছে বা নেবে বা ছাড়বে সেটা আমরা এই সূত্র থেকে এবারে প্রয়োগ করে বের করতে পারব। ধরো এই বস্তুটা, তাহলে বস্তুটার ভর ধরো দেওয়া ছিল, বস্তুটার ভর এম এ, তার মান কোনো ধরো 10 গ্রাম এম এ দেওয়া ছিল, তার উপাদানের আপেক্ষিক তাপ দেওয়া ছিল, আপেক্ষিক তাপ আমাদের জানা, এই তাপমাত্রা দেওয়া আছে পি, ও আছে 30। এখন এই দুটো বস্তুকে গায়ে জুড়িয়ে দিলে তাহলে আমরা জানি কি বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে তাপ আসতে থাকবে, তাপ আস্তে আস্তে আসবে, মানে কি 30 ডিগ্রি উষ্ণতাটা ধীরে ধীরে বাড়বে না কমবে, 50 ডিগ্রি উষ্ণতার বস্তুটাকে 30 ডিগ্রি উষ্ণতার বস্তুর গায়ে যদি জুড়ে দিই, তাহলে 30 ডিগ্রি উষ্ণতাটা ধীরে ধীরে বাড়তে 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 হবে বাড়বে। একটা জিনিস ধরো বেড়ে আমার বলছি যে 50-এর থেকে কম হবে, 30-এর থেকে বেশি হবে, ধরো বলছি সাপোজ 40 হয়ে গেল, তাহলে কত বাড়লো, 30 ছিল হলো 40, তাহলে বাড়লো কত, T2 - T1, শেষে যেটা হবে T2, তাহলে সেটা হচ্ছে কত 40 - 30, তাহলে এইভাবে এটা পাচ্ছি 10। তাহলে কত বস্তুটা তাপ নিয়েছে এই বস্তুটা, না এই বস্তুটা তাপ নেবে, এই বস্তুটা বস্তুটি তাপ নেবে কত, নেবে হচ্ছে এম এ বস্তুটার ভর তার আপেক্ষিক তাপ গুণিতক 10 ডিগ্রি। তাহলে এই এম বস্তুর ভর যদি দেওয়া থাকে, তার 10 গ্রাম এখানে যদি দেওয়া থাকে, আপেক্ষিক তাপ সাপোজ বলা আছে 1 বলা আছে আর 10 বলা আছে, এই দুটো গুণ করলে আমরা উত্তর পাবো ক্যালোরি। তো এই প্রসঙ্গে আমাদের যে উপাদানের ধর্মটাতে চলে আসি, আপেক্ষিক তাপ বলে একটা নতুন জিনিস আমরা মানে এখানে বললাম, আপেক্ষিক তাপকে স্পেসিফিক স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ S দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে আমরা আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট এটাকে আমরা S অক্ষর দিয়ে প্রকাশ করি। তাহলে M S আর T এই তিনটা জিনিস নিয়ে হবে তাপের রাশিমালা। তো এখন স্পেসিফিক হিট এইটার যে রাশিমালা বা এককটা কি হবে, স্পেসিফিক হিট, তাহলে এই সমীকরণটাকে আমি যদি লিখি H সমান কি পাচ্ছি MST, এই সূত্র থেকে আমরা চাইবো যে আপেক্ষিক তাপের মাত্রা এককটা কি হবে। তাহলে আপেক্ষিক তাপের একক চাইলে আপেক্ষিক তাপের সহমত বাম দিকে রেখে তাহলে আমরা পাবো H কে এই পাশ থেকে M আর T এসে ভাগ হয়ে যাবে, এম আর টি দিয়ে ভাগ হতে গেলে আপেক্ষিক তাপের সম্পর্কটা হয়ে যাবে এই রকমের, তাই তো সমীকরণ তোমরা হচ্ছে সমাধান চ্যাপ্টারে গণিতের ক্ষেত্রে এটা পড়বে, কোনো একটা সমীকরণের বাম দিক থেকে যেটা গুণে থাকে ডান দিকে গেলে সেটা ভাগে হয়ে যাবে। তো এই সূত্র থেকে আমরা যদি এককটা বলি, আপেক্ষিক তাপের একক কি হবে, না তাপের এসআই পদ্ধতির একক,
আর ভরের এসআই পদ্ধতির একক বা তাপমাত্রার এসআই পদ্ধতির একক। তাহলে ভরের সরি তাপের এসআই পদ্ধতির একক কি? তাপের এসআই পদ্ধতির একক কি না সেটা হচ্ছে জুল। ভরের এসআই পদ্ধতির একক কি? কি কিলোগ্রাম। আর হচ্ছে কি টি মানে এখানে টাইম নয় কিন্তু টেম্পারেচার, টেম্পারেচার আপেক্ষিক তাপ সরি এসআই পদ্ধতির একক হচ্ছে কেলভিন। তাহলে এককটা হচ্ছে কি হয়ে যাবে জুল পার কেজি পার কেলভিন, বুঝা গেছে? এটাকে অনেক সময় লেখা হয় সূচকের নিয়মে জুল পার কেজি, মাথায় মাইনাস পাওয়ার উঠে যাবে, আর কেলভিন তার মাথায় মাইনাস পাওয়ার উঠে যাচ্ছে। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক। তো সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের এককটা কি হবে? এই সূত্র থেকে আমরা যদি লিখি সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক, সিজিএস পদ্ধতিতে তাহলে আপেক্ষিক তাপের এককটা হবে এইচএস। সিজিএস পদ্ধতি ক্যালোরি, এইচএর একক কি? তাপের একক কি? ক্যালোরি। পার নিচে গ্রাম। ঘরের একক কি? গ্রাম। আর তাপমাত্রাটা মাপা হয় সেই পদ্ধতি সিজিএস পদ্ধতিতে ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এককটা হচ্ছে স্পেসিফিক হিটের এককটা হয়ে যাচ্ছে কি না ক্যালোরি, সূচকের নিয়ম অনুযায়ী লিখলে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, নিচ থেকে উপরে উঠলে সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে স্পেসিফিক আপেক্ষিক তাপের এককটা হয়ে যাচ্ছে এই সিজিএস পদ্ধতিতে এইটা। তো এইটা হচ্ছে আপেক্ষিক তাপ। তো এখন আমরা তাপ কোন বস্তুর মধ্যে তাপটা কত কিংবা তাপটা কতটা সে গ্রহণ করবে বা বর্জন করবে তার রাশিমালাটা আমরা একটা বের করলাম। সেই সূত্রটা কি না তাপ গৃহীত বা বর্জিত তাপের যে রাশিমালাটা সেটা হচ্ছে কি পেলাম এইচ সমান এম এস টি টু মাইনাস টি ওয়ান, কতটা তাপ গ্রহণ বা বর্জন করবে, ঠিক আছে? এটা হচ্ছে গৃহীত তাপের রাশিমালাটা আমরা পেলাম। এখন তাপ যে তাপ পরিমাপকারী যন্ত্রের নাম আমরা জেনেছি কি তাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা যায় না ক্যালোরিমিটার নামক যন্ত্রের সাহায্যে। ক্যালোরিমিটার যন্ত্রটা দেখতে কি রকমের তো সেটা সম্পর্কে একটু আমাদের, যেমন তাপমাত্রা মাপার যন্ত্রটা আমরা জেনেছি যে থার্মোমিটার, তার আকার আকৃতি ছবি আমরা জানি। তো ক্যালোরিমিটার যন্ত্রটা কিছুই নয়, একটা তামার তৈরি হচ্ছে একটা পাত্র বিশেষ, তামার তৈরি পাত্র, সেখানে তার ঢাকনা সিস্টেম থাকবে, তার মধ্যে থার্মোমিটার ঢোকানোর জন্য একটা ছিদ্র থাকবে, এখানে নাড়ানোর জন্য একটা নিড়ানি থাকবে, বোঝা গেছে? পুরোটা একটা তামার, কোনো তরল এখানে থাকবে, তাপ এইটাই হচ্ছে ক্যালোরিমিটার, বোঝা গেছে? ক্যালোরিমিটার। তো এই ক্যালোরিমিটার হচ্ছে একটা তামার তৈরি পাত্র বিশেষ, যেখানের মধ্যে একটা থার্মোমিটার ঢোকানোর জায়গা থাকবে, আর সমস্ত দিকটা ক্লোজ করা থাকবে, যার মধ্যে দিয়ে তাপটা বাইরে ছড়িয়ে যাবে না, যে তাপটা এখানে দেওয়া হচ্ছে তা পুরোটাই। তাহলে এইগুলো সমস্ত তামার তৈরি হওয়া মানেটা কি তামা হচ্ছে কি তাপের সুপরিবাহী, তামার মধ্য দিয়ে যেমন তড়িৎ সহজে যেতে পারে তামার মধ্য দিয়ে তাপও সহজে চলে যায়। তো সেই জন্য তামার তৈরি পাত্র যাতে করে যে তাপটা নিচে দেওয়া হবে সেটা দ্রুত তাড়াতাড়ি তরলের মধ্যে ছড়িয়ে যাবে। এখানে যে তরলটা ক্যালোরিমিটারের মধ্যে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কিন্তু জলকেই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ কি জলের আপেক্ষিক তাপের মান বেশি সবচেয়ে। জলের আপেক্ষিক তাপের মান কত না এক ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ জলের আপেক্ষিক তাপের মান এক, অর্থাৎ যে এক ক্যালোরি তাপ দিতে হবে, অর্থাৎ এক গ্রাম জলকে নিয়ে তার উষ্ণতা যদি এক ডিগ্রি বাড়াতে চাই সেটা কিন্তু হবে এক ক্যালোরি। তো এই আপেক্ষিক তাপটা কিন্তু জলের ক্ষেত্রে আমরা জানবো যে ধ্রুবক নয়, মানে কি জল সব জায়গায় সমস্ত তাপমাত্রাতে কিন্তু সমান তাপ গ্রহণ করে না। ধরো আমি যা বলছি জল শূন্য ডিগ্রি থেকে এক বাড়াচ্ছি, তখন সেই জলকে যে তাপ দিতে হবে, আবার ধর কোথাও 99 থেকে 100 তে যেতে চাইছি, সেই জায়গায় এক ডিগ্রি বাড়াতেও সেই এক গ্রাম জল নিয়ে সমান তাপ লাগে না, এখানে কম তাপ লাগে, এখানে একটু হয়তো বেশি তাপ লাগে। তাহলে এটা সব ক্ষেত্রে সব জায়গায় সমান নয় প্রত্যেক, অর্থাৎ এক গ্রাম জলের উষ্ণতা এক ডিগ্রি বাড়াতে, এক ডিগ্রি বাড়ানো মানে সে যে কোনো জায়গা থেকে এক ডিগ্রি বাড়াতে যে তাপ লাগবে, তো সেটাকেই আপেক্ষিক তাপ বলে। কিন্তু জলের ক্ষেত্রে যেহেতু ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন তাপ গ্রহণ করে থাকে, তো সেই জন্য জলের আপেক্ষিক তাপটা সাধারণত 14.5 থেকে 15.5 এই তাপমাত্রা বাড়াতে, 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে তাপ লাগে এক গ্রাম জলের, সেটাকেই বা জলের আপেক্ষিক তাপ মাপা হয়, সেটাই এক। আর বাকি সমস্ত বেশ পদার্থের আপেক্ষিক তাপের মান কম। এখন তো এটাকে এসআই পদ্ধতিতে জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপের মান হয়ে যায় 4200 জুল পার কেজি পার কেলভিন, কারণ আমরা জানি 1 ক্যালোরি = 4.2 জুল, আবার গ্রামকে কিলোগ্রাম করলে 1000 দিয়ে ভাগ, সেটা উপরে এসে গুণ হয়ে যাবে, গেলেই আমরা এই মানটা পাচ্ছি,
বোঝা গেছে কি করে এই এসআই পদ্ধতিতে এই মানটা জলের আপেক্ষিক তাপের মানটা সেটা হয় 4200 জুল পার কেজি পার কেলভিন। কি করে না বললাম, 1 কেজি মানে হচ্ছে 4.2 জুল, আবার গ্রামটা নিচে আছে, কি কিলোগ্রাম করতে গেলে 1000 দিয়ে ভাগ, অর্থাৎ 1000 টা কিসে উপরে গুণ হয়ে যাবে, 1000 কিলোগ্রাম ইনভার্স, আর সেন্টিগ্রেড ইনভার্স সমান কেলভিন ইনভার্স, তাদের স্কেল একই। তাহলে এই যে 1000 আর 42 গুণ হয়ে কত হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। তো এইভাবে হচ্ছে এটা ক্যালোরিমিটার। তো এই তাপ চ্যাপ্টারে আমরা জানতে পারলাম কোন বস্তুর মধ্যে তাপের মানটা কিভাবে নির্ণয় করা যায় এবং যন্ত্রটার নাম। তো এখন আমরা জেনেছিলাম যে কোনো বস্তুতে তাপ দিলে কি কি ঘটনাগুলো ঘটে। এক নম্বর আমরা জেনেছিলাম তাপ দিলে আয়তনের বৃদ্ধি ঘটে, যেটার উপর ভিত্তি করেই কিন্তু থার্মোমিটার নামক যন্ত্রটা তৈরি হয়েছে। থার্মোমিটারের মধ্যে কোন তরল থাকে না পারদ থাকে, সেই পারদ হচ্ছে একটা কিন্তু তরল ধাতু, সেই ধাতুতে যদি তাপ দেওয়া হয় সে কিন্তু আয়তনে দ্রুত বাড়তে থাকে এবং সেই আয়তন প্রসারণটা একটা সুষমভাবে বাড়ে, সেই জন্যই থার্মোমিটারের মধ্যে পারদ ব্যবহার করা হয়েছে। তাহলে তাপ দিলে কি কি ঘটে, তাপ দিলে কি কি ঘটে, আয়তন বৃদ্ধি ঘটবে। এই আয়তন যে পদার্থকেই তাপ দেবো না কেন তার আয়তন বৃদ্ধি ঘটবে। 2 নম্বর কি ঘটবে, তার উষ্ণতা বৃদ্ধি ঘটবে। 3 নম্বর কি ঘটবে, তার অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে, অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে। বোঝা গেছে আয়তন বৃদ্ধি, কোনো বস্তু মানে সে কঠিন বস্তু হতে পারে, তরল বস্তু হতে পারে, আর গ্যাসীয় বস্তু হতে পারে। ধরো এটা বলছি কঠিন বস্তু, এটা হচ্ছে তরল বস্তু, এখানে পাত্রে তরল পদার্থ রয়েছে আর একটা গ্যাসীয় পদার্থ রয়েছে, তাহলে এটা কঠিন, এটা হচ্ছে তরল, এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। এই তিনটা পদার্থ ধরো তাপ দিলাম, এই পদার্থটাকেও তাপ দিলাম, এই পদার্থকেও তাপ দিলাম, এটাকেও তাপ দিলাম, তার নিচে সিলিন্ডার বসিয়ে আমি তাপ দিচ্ছি, তাহলে ওভেন বসিয়ে, তাহলে তাপ দিলে আয়তন যে বাড়বে বলে মনে হচ্ছে কোনটা আমাদের চোখে সুস্পষ্টভাবে দেখা যাবে। প্রথম বলতে কি, সবচেয়ে বেশি দেখা যাবে যে আয়তন বাড়াটা গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে এবং এটা আমাদের চোখে দেখা যাবে বেশি। তারপরে তরলের যে আয়তন বাড়ছে সেটা আমরা দেখতে পাবো যে তরলের আয়তনও বাড়ে, যেমন কি বিশেষ করে রান্নার সময়, যেমন দেখি জল গরম করা হচ্ছে, ভাতের যে ভাত উতরে চলে আসছে বলা হচ্ছে, তাহলে জলটা আয়তন বৃদ্ধি পেতে 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 উঠে আসছে। আর কঠিনের ক্ষেত্রে মানে ধরো যে পাত্রটা ধরে নিয়ে গরম করছে, পাত্রটাও কিন্তু আয়তন বাড়ছে সেটা। তাহলে পদার্থ মানেই 3 প্রকার হয়ে থাকে, কঠিন তরল গ্যাসীয়। এছাড়াও পদার্থের আরো 2টো অবস্থা আমরা জেনেছি, সেই 2টো অবস্থা কি কি, যদিও সেটা আমাদের এখন জানার বিষয় নয়। একটা হচ্ছে কি প্লাজমা অবস্থা, আর একটা কি যে অতিপরিবাহী অবস্থা, অতিপরিবাহী অবস্থা, সেই 2টো আমাদের এখন না জানলেও চলবে। তো পদার্থ প্রধানত অবস্থাটা 3 প্রকারে থাকে, তাহলে তাপ দিলে তার আয়তন বৃদ্ধি ঘটে। সেকেন্ড কি, তাপ দিলে উষ্ণতা বেড়ে যায়, এই বস্তুটার উষ্ণতা বেড়ে যাবে। এই প্রত্যেকটা বস্তুতে যদি থার্মোমিটার লাগানো থাকে তাহলে তার তাপমাত্রা দেখে আমি বুঝতে পেরে যাবো যে তার উষ্ণতা বাড়ছে। আর কি ঘটে না, অবস্থার পরিবর্তন ঘটে। তাহলে তাপ দিলে যে যে ক্ষেত্রে আয়তনের বৃদ্ধি ঘটে, উষ্ণতার বৃদ্ধি ঘটে, সেইটা আমাদের চোখে নজরে আসে, সেই যে আমরা বুঝতে পারি, সেই জন্য সেই তাপটাকে আমরা কি বলছি, বোধগম্য তাপ, বোধগম্য তাপ। তাহলে যে তাপটার প্রয়োগের ফলাফলটা আমরা স্বচক্ষে দেখতে পারবো বা অনুভব করতে পারবো বোধ বুদ্ধি দিয়ে, সেটাকে বলা হচ্ছে বোধগম্য তাপ। কিন্তু আরো একটা তাপ রয়েছে যে তাপ দিলেও তার সহজে আমরা কিছু বুঝতে পারবো না, সেটা হচ্ছে অনুভব করা যায় না, সেটা হচ্ছে কি অবস্থার পরিবর্তন ঘটাতে লাগে, সেটাকে বলা হচ্ছে কি লিন তাপ। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব লিন তাপের ব্যাপার। তাহলে আগের ক্লাসগুলোতে আমরা তাপের বোধগম্য তাপটার মাপ করার ব্যাপারটা জেনেছি, এখন লিন তাপ ব্যাপারটা, অবস্থার পরিবর্তন ঘটে যাবে। যেমন কি, অর্থাৎ পদার্থের যে অবস্থা আমরা 3টা প্রধানত বলেছি, এছাড়াও 2টো বলেছি, তাপ দিলে কি হবে, একটা পদার্থ অন্য পদার্থে চেঞ্জ হয়ে যায়। যেমন কি একটা বরফ আমরা নিয়েছি, পাত্রতে একটা বরফ নিয়েছি, বরফ নিয়ে তাকে আমি তাপ দিচ্ছি, তাহলে তাপ দিতে থাকলে কি বরফটা কি আর বরফই থাকবে, কিছুক্ষণ পরে কি হয়ে যাবে, কিছুক্ষণ পরে দেখবো যে জল হয়ে গেছে। তো এই যে কঠিন থেকে এটা ছিল কঠিন, কঠিন বরফ হয়ে গেল তরল জল,
তাহলে এটা একটা অবস্থা চেঞ্জ হয়ে গেছে। তো এই সময়ে যে তাপটা দেওয়া হয়েছিল এই তাপ কিন্তু তাকে তাপমাত্রা না বাড়িয়ে তার অবস্থাকে পরিবর্তন করে দিয়েছে। তো যে তাপটা পদার্থের তাপমাত্রা না বাড়িয়ে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করে দেয় সেই তাপটাকে বলা হচ্ছে কি না লীন তাপ। তাহলে কি বললাম, সে কঠিন থেকে যেমন তরল করছে, আবার আমি যদি তাপ বের করে নিতে থাকি, এখানে দিয়েছিলাম তাপ, যদি এখানে টেনে বের করে নিই, তাপকে বের করে নিচ্ছি, তাপকে মাইনাস করছি, আর এখানে তাপকে প্লাস করছি মানে দিচ্ছি, তাপ পজিটিভ, আর তাপ বের করে নিচ্ছি মানে কি তাপ নেগেটিভ। তাহলে তাপকে যদি বের করে নিই তরল থেকে, জল থেকে তাপ বের করে নিচ্ছি, সব কি হবে, জলটা কঠিন হয়ে যাবে, বরফ হয়ে যাবে। অর্থাৎ তাহলে কোন পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তনের সময় যে তাপ দিতে হয় বা নিতে হয়, বের করে নিতে হয়, সেই সব তাপগুলোকেই বলা হচ্ছে কি না লীন তাপ। তাহলে লীন তাপ পজিটিভও হতে পারে, অর্থাৎ দেয়াও হতে পারে, আবার নেয়াও হতে পারে। এই বলছি বোঝা গেল, তাহলে পদার্থের অবস্থার পরিবর্তন করার সময় যে তাপটা দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে লীন তাপ। তখন কিন্তু আমি যদি এখানে থার্মোমিটার লাগিয়ে রাখি বরফের ক্ষেত্রে, বরফের তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড, বরফের তাপমাত্রা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এই বরফের গায়ে থার্মোমিটার লাগিয়ে রেখে যখন তাপ দিচ্ছি তাপ দিচ্ছি তাপ দিচ্ছি, কিন্তু বরফ সেই 0 ডিগ্রি, বরফ গলা শুরু হয়ে গেছে, জল হওয়া শুরু হয়ে গেছে, তবুও কিন্তু 0 ডিগ্রি হয়ে থাকবে পারদের যে উচ্চতা। যতক্ষণ না জল 0 ডিগ্রি উষ্ণতার জল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই 0 ডিগ্রিতেই স্থির থাকবে। তাহলে যতক্ষণ না পুরো বরফটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাপমাত্রা 0 থাকবে। তাহলে তখন যে অতক্ষণ পর্যন্ত যে তাপটা দিলাম সেই তাপটা গেল কোথায়, সেই তাপটাকেই বলা হচ্ছে লীন হয়ে গেছে, ওই পদার্থের ভেতরে লীন হয়ে গেছে। লীন হয়ে গেছে মানে কি, পদার্থটা আমরা যে বলেছি কঠিন পদার্থ, কঠিন পদার্থ মানেই কি না তার অণুগুলো কিন্তু গায়ে গায়ে আছে, তাদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা পদার্থটা আছে। ওই তাপ যখনই দিলাম কি হলো, ওই পদার্থের মধ্যে দূরত্ব কিছুটা বেড়ে গেল, গিয়ে কি হলো তাদের মধ্যে হালকা হয়ে গেল বন্ধনী, তখন তারা হয়ে গেল তরল, অর্থাৎ তাদের মধ্যে আর বন্ধনীটা শক্তি তত নেই, তখন এরা তরল পদার্থের মধ্যে অণুগুলোর বন্ধনী শক্তি দুর্বল হয়ে গেছে, তখন এই কণাগুলো এদিক ওদিক ছোটাছুটি করতে পারে, তখন অবস্থার পরিবর্তন হয়ে গেছে। ওই শক্তিটা কি করেছে, ওই যে তাদের বন্ধনীকে ভাঙতে সাহায্য করেছে। তাহলে লীন তাপ কি করেছে, ওদের অণুর মধ্যে দূরত্ব বাড়াতে কাজে লেগে গেছে। আরো তরলটাকে নিয়ে যদি আমি তাপ প্রয়োগ করি, বিশেষ করে ধরো জলটাকে নিয়ে, জলটাকে নিয়ে আমি যদি তাপ প্রয়োগ করি, একেবারে করতে করতে জলের তাপমাত্রা 0 থেকে বাড়বে, বাড়তে 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 কত হবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, তারপরে জল ফুটতে শুরু করে বাষ্প উঠতে থাকবে, কিন্তু তার আগে থেকেও বাষ্প ওঠা শুরু হয়ে যায়, কিন্তু জল ফুটতে শুরু করে সমগ্র জলটা ফুটতে শুরু করবে 100 ডিগ্রিতে। এখন এই জলটার ভেতরে যদি থার্মোমিটার ডুবিয়ে রাখি এবং তাপ দিয়ে রাখি, দিতে থাকি, 100 ডিগ্রি আছে তাপমাত্রা, দিয়ে তাপমাত্রা 100 ডিগ্রি দেখাচ্ছে থার্মোমিটারে, তাপ দিয়েই যাচ্ছি, কিন্তু থার্মোমিটার সেই 100 কে 100তেই থাকবে। তাহলে তাপটা যে দিচ্ছি যাচ্ছে কোথায়, সব গ্যাসে রূপান্তরিত করতে সাহায্য হচ্ছে। জলের যে অণুগুলোর মধ্যে যে দূরত্ব ছিল, সেই জল যখন জলীয় বাষ্প হচ্ছে তাদের অণুগুলো আরো দূরত্ব দূর দূরে চলে যাচ্ছে, তাহলে আরো দূরত্ব বাড়াতে এই যে তাপটা কাজে লেগে যাচ্ছে। তাহলে লীন তাপটা কি কাজে লাগছে, পদার্থের অণুগুলোর মধ্যে দূরত্ব বাড়াতে কাজে লেগে যাচ্ছে, এবং সেই জন্য লীন তাপ আমরা বলবো যে 4 প্রকারের লীন তাপ। যেমন কি যখন কঠিন থেকে তরল করছিলাম তাকে বলা হচ্ছে কি গলনের লীন তাপ, গলনের লীন তাপ। যখন তরলটাকে গ্যাস করে নিতে, তরল থেকে কঠিন করব, উল্টা দিক থেকে তাপ বের করব, তাহলে গলনের লীন তাপটা হবে পজিটিভ। আর কি যদি তরল থেকে কঠিন করতে চাই তখন সেটাকে বলা হচ্ছে কি কঠিন করছি, তাহলে কঠিনী ভবন, কঠিনী ভবনের লীন তাপ। ঠিক একই রকম যেখানটায় তরল থেকে গ্যাস হচ্ছে তাকে কি বলা হবে, বাষ্পীভবনের লীন তাপ। এটাকে কি বলা হচ্ছে, বাষ্পীভবনের লীন তাপ, বোঝা গেছে। আর উল্টো দিক থেকে বাষ্পটাকে যখন জমিয়ে রেখে তরল করতে চাইবো তাহলে তাপ নিষ্কাশন করতে হবে, একে বলা হচ্ছে কি ঘনী ভবনের লীন তাপ। তো আমরা যেভাবে বোধগম্য তাপটাকে নির্ণয় করার যে সূত্র পেয়েছিলাম, এইচ সমান এম এস টি টু মাইনাস টি ওয়ান
ঠিক একই রকম লিন তাপ যেটা বলছি যে অবস্থার পরিবর্তন করার জন্য যে তাপটা লাগে সেটা একটা নির্দিষ্ট, তাহলে বিশেষ বিশেষ পদার্থ বিশেষ করে যে সমস্ত পদার্থগুলো নির্দিষ্ট আকার আকৃতি বিশিষ্ট হয়, কঠিন পদার্থের অণুর কেলাস থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু লিন তাপগুলো নির্দিষ্ট। অর্থাৎ লিন তাপ নির্দিষ্ট মানে কি, যদি 1 গ্রাম কোনো কঠিন পদার্থকে নিয়ে তাকে যদি পুরোপুরি তরল করে দিতে চাই তাহলে সেই 1 গ্রাম বস্তুর উষ্ণতাটাকে তাপমাত্রা স্থির রেখে পুরোপুরি পদার্থ চেঞ্জ করতে যে তাপ লাগছে অর্থাৎ সেটাকে বলা হচ্ছে লিন তাপের একক। তাহলে কি হবে, জল বিশেষ করে বরফের ক্ষেত্রে এটা যদি আমরা বলি, বরফের এই গলনের লিন তাপের মান কত না 80 ক্যালোরি পার গ্রাম, 1 গ্রামের জন্য 80 ক্যালোরি দিতে হয়। উল্টো দিক থেকে যদি বলি জলের কঠিনী ভবনের লিন তাপের মান কত, সেটা হবে কত -80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ এখানে আমাকে বার করতে হবে। আর বরফের গলনের লিন তাপ +80 ক্যালোরি পার গ্রাম, পার গ্রাম 1 গ্রামের জন্য। তাহলে বেশি বেশি পদার্থ নিলে বেশি লিন তাপ দিতে হবে। তাহলে বলছি 10 গ্রাম বরফ নিয়েছি 0 ডিগ্রি উষ্ণতা, 0 ডিগ্রি উষ্ণতার 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি উষ্ণতার 10 গ্রাম জল করতে গেলে তাহলে 80 × 10 ক্যালোরি অর্থাৎ 800 ক্যালোরি তাপ লাগবে। তো এখন প্রশ্ন একটা বলছি যে বরফ মানে যে সবসময় শূন্যতে থাকবে তা না, ধরো বরফের তাপমাত্রাটা আরো কম আছে -3 ডিগ্রি সেন্টিগ্রেড, -3 বড় না শূন্য বড় বল দেখি, শূন্য বড়। অর্থাৎ তাহলে এই বরফটাকে যখন প্রথম তাপ দেবো সে কিন্তু প্রথমে -3 থেকে বেড়ে 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 শূন্য হবে আগে, সেখানে কিন্তু সেটা বোধগম্য তাপ হচ্ছে। কিন্তু শূন্য থেকে যখন শূন্যর জল হচ্ছে তাপমাত্রা বাড়ছে না সেইটাই তখন হচ্ছে কিন্তু লিন তাপ। কি বলছে বোঝা গেল, যখন এই তাপমাত্রা কিন্তু আমরা থার্মোমিটারে মাপ করতে পারবো, এটাকে অনুভব করতে পারবো, সেটাও বরফ এটাও বরফ কিন্তু এর তাপমাত্রা -3, তাহলে -3 থেকে যখনই বাড়ছে মানে তাপটা এখানে দিচ্ছি তাপমাত্রা বাড়ছে, তাহলে এটা কোন প্রকারের তাপ, বোধগম্য তাপ। ঠিক একই রকম যখন 0 ডিগ্রি উষ্ণতার জল থেকে 100 ডিগ্রি উষ্ণতার জল যাচ্ছিল হচ্ছিল তখন কিন্তু তাপমাত্রাটা বৃদ্ধিটা আমরা থার্মোমিটারে ধরতে পারবো, তো সেইটাকে বলা হচ্ছে এটাও কিন্তু তখন বোধগম্য তাপ। কিন্তু যখন 100 ডিগ্রি উষ্ণতার জল থেকে 100 ডিগ্রি উষ্ণতার বাষ্প হয়ে যাচ্ছে, বাষ্প হচ্ছে তখন এইখানে আছে লিন তাপ। বুঝা গেছে? তো এইভাবে আমরা আজকে যেটা পড়ালাম যে তাপ, তাপ জিনিসটা পরিমাপকারী যে আমাদের একটা যন্ত্র, পরিমাপকারী সূত্র, কোন বস্তু কতটা তাপ ছাড়বে বা নেবে তার যে সূত্রটা সেটাও আমরা জানলাম, সেটাকে H = MS T2 - T1। তো এই সূত্র থেকে আপেক্ষিক তাপ কাকে বলে, আপেক্ষিক তাপের বিভিন্ন এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতির এককটাও জানলাম। তারপরে আমরা কি পড়লাম যে তাপ দিলে তো যে দুটো তিনটা ঘটনা ঘটে তার মধ্যে আয়তন বৃদ্ধি আর উষ্ণতা বৃদ্ধি, যার জন্য হয় যে তাপটার জন্য হয় তাকে বলছি কি, বোধগম্য তাপ। আর একটা প্রকার ঘটনা ঘটে তাপ দিলে যেটা অবস্থার পরিবর্তন ঘটে যায় তখন কিন্তু সেই তাপটাকে আমরা আলাদা একটা নাম দিচ্ছি লিন তাপ। তাহলে লিন তাপের একক কি হবে, লিন তাপের এককও ক্যালোরি হবে, সিজিএস পদ্ধতিতে এসআই পদ্ধতিতে কি হবে, জুল হবে। তাহলে এটা কি করছে না, উষ্ণতা বাড়াচ্ছে না কিন্তু অবস্থাকে পরিবর্তন করছে। তো আজকে আমরা পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে পারে লিন তাপ আর হচ্ছে বোধগম্য তাপ, এইগুলো আমরা জানলাম।